নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হলো হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির। কর্মচারীদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর রথতলা থেকে দেবীপুর পর্যন্ত রাস্তা মেরামতির কাজ শুরু হলো। পদ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। আসছে বিস্তারিত খবরে। হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। শিবিরটি অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। হজযাত্রা উপলক্ষে কি করণীয় বা কি করণীয় নয়, এদিন তা বিস্তারিত আলোচনা করা হয়। ২০১৮ সালের হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি। বুধবার ছাড়াও আগামী 5ই মে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ শিবির। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা এদিনের শিবিরে অংশগ্রহণ করেন। তাদের যাত্রাটা হোক আর একদম সুষ্ঠুভাবে তারা পরে আসুক, তাই জন্য আমরা এই দুটিতে ট্রেনিং ভ্যাকসিনেশন হয়, বিভিন্ন প্রোগ্রাম সবকিছু করা হয়। আজকে যা ট্রেনিং দেওয়া হচ্ছে, আপনারা মানে আপনারা সবাই অন্য একটা দেশে যাবেন, আমাদের প্রদেশকে আমাদের দেশকে আপনারা ওখানে রিপ্রেজেন্ট করবেন। আর আমরা কোনো সময় চাই না কি আপনাদের কোনোটুকু অসুবিধা হোক অথবা আপনারা কোনোই অসুবিধায় পড়েন, কোনো সমস্যা হয়, এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রদেশে এবং আমাদের দেশের যেন নামও থাকে একটা কি আমাদের এখান থেকে আপনারা এসেছেন। তাই জন্য এইরকম ট্রেনিং আমরা করছি, আমরা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, জানাবো কি কি জিনিসটা কি কি বেসিক স্টেপটা ফলো করতে হয়, কি কি বিভিন্ন প্রোগ্রাম আছে, কি কি হেল্প আছে, কি কি কোথায় কোথায় আপনারা হেল্প সেন্টারটা পাবেন, কলকাতায় হোক অথবা তারপরে তারপরে কোথায় আপনারা হেল্পটা পেতে পারেন, ওই সব জিনিসটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। শুধু আপনাদের সহভাগিতা আমরা চাইছি। আপনারা আজকে ট্রেনিং এ এসেছেন, আমি আশা করি সেকেন্ড ট্রেনিং ওর আপনারা আসবেন। যা কিছু আপনাদের ডাউট হয়, যা কিছু আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে, আমি সব কিছু আপনারা ক্লিয়ার করবেন, আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। শুধু আমরা এটাই কামনা করি যে আপনারা খুব ভালোভাবে এই যাত্রাটা করে আসেন এবং পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি সব সময় আপনাদের সঙ্গে দাঁড়াবে। ধন্যবাদ। বিভিন্ন প্রান্তের সঙ্গে আমাদের রাজ্য তথা আমাদের জেলা থেকেও বেশ ভালো সংখ্যায় হজযাত্রী সেখানে গমন করে। গত বছর আমাদের আনডিভাইডেড জেলায় হজযাত্রীর যে সংখ্যা ছিল, সংখ্যাতে আমাদের এবছরে ডিভাইডেড পূর্ব বর্ধমান জেলার যে সংখ্যা ছিল মোটামুটি সংখ্যাটা একই আছে। মহিলাদের অংশগ্রহণও বেশ আশানুরূপ। আপনারা জানেন যে প্রতি বছর এই জিনিসটা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর সারা দেশব্যাপী সারা রাজ্যব্যাপী হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই বছরের হজযাত্রীদের মধ্যে হয়তো এমন কোন পরিবারের এমন কোন সদস্য আছেন যে পরিবারের বহু ব্যক্তি আগে বহুবার হজ করে এসেছেন, কেউ কেউ আছেন আগে হজ করে এসেছেন, আবার অনেকেই আছেন যারা নতুন। তো যেহেতু একটা ভিন্ন দেশে আপনাদের গমন করতে হয়, আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা তাদের দেশের জন্য নির্দিষ্ট আপনাদের রেজিস্ট্রেশন করা হয়েছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, আর একটা অ্যাটেন্ডেন্স স্লিপ ইস্যু করা হয়েছে। তো অ্যাটেন্ডেন্স স্লিপটা যেটা দেওয়া হয়েছে সেটা সেকেন্ড ট্রেনিং যখন আপনারা আসবেন, অনেকে আজকে যেমন আসন্ন হজযাত্রীরা এদিন প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নেন। হজযাত্রা উপলক্ষে কি করণীয় কি করণীয় নয়, এদিন তা বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। কর্মচারীদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন তিনি আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে প্রত্যেককে নগদ টাকা ও মিষ্টির প্যাকেট হাতে তুলে দেন। কাউন্সিলরের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনুদান প্রাপকরা। কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শক্তিশুভ্র সাহানা। এদিন তার নিজ বাসভবনে কর্মীদের হাতে নগদ 500 টাকা ও মিষ্টির প্যাকেট তুলে দেন। আসন্ন নববর্ষ উপলক্ষেই এরূপ উদ্যোগ গ্রহণ করেন তিনি। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার শুভাকাঙ্ক্ষীরা।
অবশ্য অনুদান প্রাপকরা তার পা ছুঁয়ে তাকে শ্রদ্ধা জানাতেও ভোলেননি। অপ্রত্যাশিত এইরূপ সহযোগিতা পাওয়ায় খুশি অনুদান প্রাপকরা। তুমি কি করো? কিসের কাজ? কত নম্বর ওয়ার্ডের? এক নম্বর ওয়ার্ডে। আজকে এখানে কেন আসা হয়েছে? এখানে যদি টাকা পয়সা দেয় আমাদের প্রতি বছর গেঞ্জি টাকা পয়সা 500 টাকা করে দেয়। আমার দিদি খুবই ভালো। তো খালি কি পয়লা বৈশাখে দেয় না পুজোতেও দেয়? পুজোতেও দেয়। কি কি দেয়? টাকা দেয়, গেঞ্জি দেয়, মিষ্টিমুখও করায়। মিষ্টিমুখও। আজকে কোথায় এসছো তোমরা? দিদির বাড়িতে। কোনো ভেবেছিলে যে দিদির বাড়িতে আসবো কিংবা কোনো কিছু? ভাবিনি যে দিদি আমাদেরকে নোংরা অবস্থাতে ঘরে বসিয়ে টাকা পয়সা দেবে, জামা কাপড় দেবে, মিষ্টি দেবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। তোমরা কি চাচ্ছো? এই কাউন্সিলর কি আবার হোক? হলে তো খুবই ভালো হয়। এখানে কিছু কাজ বাকি আছে আর? এখন তো টাকা পয়সা দিয়ে দিচ্ছে তার জন্য। আর কোনো কাজ বাকি আছে? দুটো রাস্তা খালি বলছো বাকি আছে খালি? হ্যাঁ, বাকি সব হয়ে গেছে। সব হয়ে গেছে। কাউন্সিলরের এইরূপ উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি আগামী নির্বাচনে তাকে পুনরায় পাওয়ার আশা জানান অনুদান প্রাপকরা। প্রথমত আমি এক নম্বরের রোজ সরকার, এখানে এসেছি আমার দিদির বাড়ি। দিদি প্রতি বছর পয়লা বৈশাখের আগে আমার সমস্ত কর্মচারীদের টাকা, মিষ্টি এবং দুর্গাপুজোর আগে তখনও তিনি একই জিনিস আমাদের বছরে দুবার করে দেন। কিন্তু দিদি আমি যখন 2013 দিদি এখানে আমার ওয়ার্ডে নির্বাচিত হয়ে আসেন, 2013 থেকে আমার এত বড় ওয়ার্ডটা বিশাল কাঁচা রাস্তা ছিল, কিন্তু এখন প্রায় 90% সব ঢালাই হয়ে গেছে। দিদি আমার অনেক ড্রেনও করেছে, মেন ড্রেন ড্রেন অনেক করেছে, তাতে আমাদের অনেক কর্মচারীদের সুবিধা হয়েছে, পরিষ্কার করে কাঁচা ড্রেনগুলো পাকা হয়েছে। আর 1 নম্বর ওয়ার্ডটা এমন একটা বিরাট ওয়ার্ড যার পাঠ হচ্ছে 15, ভোটার সংখ্যা হচ্ছে 15,600। দিদি যেদিন থেকে 2013 সালে এসেছে সেই দিন থেকে উনি আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা। উনি ভাবে না যে আমি কর্মচারী, আমি রোড সরকার বা লেবার, কাউকে তিনি মানে উনি নিজের মতো করে এই যে ভালোবাসাটা, এই যে আপ্যায়নটা। আমিও তো বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর রথতলা থেকে দেবীপুর পর্যন্ত রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, রাস্তার কাজ শুরু হয় খুশি সকলে। কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর রথতলা থেকে দেবীপুর পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় ছিল। এই রাস্তার দুর্দশার কথা এলাকাবাসীরা জানান পূর্ব বর্ধমানের বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এবং কাল্লা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে। অভিযোগ জানানোর 20 দিনের মধ্যে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। রাস্তা সারাই হওয়ার কাজ শুরু হওয়ায় খুশি কাল্লার বৈদ্যপুর বড়ধামাস এলাকার মানুষজন। বৈদ্যপুর রথতলা বৈচি থেকে যেতে তারার মোড় থেকে দেবীপুর অব্দি জিটি রোডের লিং লাইন, এই রাস্তাটা একটা মহান গুরুত্বপূর্ণ রাস্তা। এটা মোটামুটি বৈচি মেন না হয়ে এইটা দিয়ে দেবীপুর স্টেশন সরাসরি যাওয়া যাবে, আবার জিটি রোডের লিঙ্কও হওয়া যাবে। ওই রাস্তার যানজট বা চাপ থাকলে পরে খানিকটা চাপ কাটিয়ে এইটা দিয়ে সহজভাবে তাড়াতাড়ি যাওয়া যাবে, এটা দিয়ে মোটামুটি ভালোই উপকার, জনগণের সকলের ভালোই উপকার। খুশি আপনারা রাস্তা হওয়া? নিশ্চয়ই নিশ্চয়ই।
ভালোই হবে, এখন হচ্ছে তো রাস্তাটা, এই পাথর পাথর পড়ছে, বিরাট চলছে সব রকম। কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে? তালার মোড় থেকে আপনি দেবপুর। রাস্তা খারাপ থাকায় মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকতো। এই রাস্তা দিয়ে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপদে ঝুঁকি নিয়ে বাসে যাতায়াত করত। রাস্তা তৈরি হওয়ায় তারাও খুশি। আমরা যাতায়াত করো রাস্তা, মানে স্কুল যাতায়াত করো এই রাস্তা দিয়ে, অসুবিধা হয় আমাদের যেতে। আচ্ছা, রাস্তাটা হচ্ছে খুব ভালোই হচ্ছে। আচ্ছা, কোথায় কোথায় স্কুল যাও তোমরা? আচ্ছা, রাস্তাটা হওয়াতে খুশি তোমরা? কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। বিদ্যালয়ে যাবার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। মর্মান্তিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ স্কুল সহ সকলে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম বাপি বাগদি, বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ থানার বামুনাড়াতে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার তিনি যখন মোটর সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি ছোট হাতির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার চিকিৎসা চলাকালীন বাপি বাগদি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিনই তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাপি বাগদির অকাল প্রয়াণে ওই বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী সহ পরিবারের গভীর শোকের ছায়া নেমে আসে। প্রচন্ড আঘাত লাগে, বাইরে ছিলাম ইঞ্জিনিয়ারিং, মানে ডিপ ইঞ্জিনিয়ারিং কিছু হয়নি, ওখানে পড়ে যায়। ওখানে লোকাল ম্যান পুলিশ মিলে ওকে মিনার থানায় অ্যাডমিশন করে। মিনার থানায় ওরা প্রাইভেট ট্রিটমেন্ট করে, অক্সিজেন প্রাইভেট ট্রিটমেন্ট করার পরে বর্তমানে রেফার করে। বর্তমানে এসে দুপুর নাগাদ এখানে ভর্তি হয়। এখানে অ্যাডমিশন হওয়ার পরে ট্রিটমেন্ট স্টার্ট হয়। আমি কি নাম যে মারা গেছে? আপনার নাম? আপনার কে হয়? বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। আধুনিকতার ছোঁয়ায় অসুবিধায় পড়েছে মৃৎশিল্পীরা। কাঁচা মালের মূল্য বৃদ্ধি ঘটলেও জিনিসের দাম বৃদ্ধি না পায় সমস্যা পড়েছেন কুমাররা। পাশাপাশি কমেছে বিক্রিও। সমস্যা রোধে তারা সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন। সময় বদলেছে, কদর নেই মাটির হাঁড়ি কলসির। এখন ঘরে ঘরে ফ্রিজ, গরম পড়েছে, মাটির হাঁড়ি কলসির বিক্রি নেই। বিক্রেতারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আশায় তাকিয়ে আছেন। শীত শেষ হবার পরই চাহিদা বাড়ত কুঁজো ও কলসির, কিন্তু এখন ঘরে অফিসে বাস স্টপেজে ও পাড়ায় পাড়ায় বসানো হয়েছে ঠান্ডা জলের মেশিন। এর ফলে মাথায় হাত পড়েছে কুমোরদের। এখন আর মাটির জিনিস ফেরি করতে দেখা যায় না। গুসকাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের
এক কুমোর তপন পাল জানান, 100 বছরের পুরনো দাদা ঠাকুরদার বাবার আমল থেকে তারা মাটির জিনিস তৈরি করে আসছেন, কিন্তু আগের মতো আর বিক্রি নেই। এর ফলে তাদের সংসারের আর্থিক সংকটও দেখা দিয়েছে। সরকার থেকে কুমোর শিল্পীদের কোনো রকম সাহায্যও মিলছে না। তারা সরকারের কাছে সাহায্যের জন্য আবেদনও জানিয়েছেন। সে নিয়ে কি বলবো, এখন কোম্পানি উঠেছে আর কাস্টমার যেটা ভালো বুঝে তারা সেটাই নিচ্ছে। তা হাড়ি কেমন, আপনাদের হাড়ি গলছে এখন কেমন বিক্রি বাটা হয়? টুকটাক হয়, নইলে না। এখন মাটি হাড়ি তাকে কিনতে চাইছে না, না এখন তো স্টিলের উঠে গিয়েছে, জল ঢাকা ফ্রিজ উঠে গিয়েছে। এখন শিল্পীদের পয়সা অর্থনৈতিক দিকে সংকট কমজোরি হয়ে যাচ্ছে। একটা মাটির হাড়ি তৈরি করতে যে পারিশ্রমিক দিতে হয়, তাতে কি আমরা সেই পরিমাণ টাকা পান আপনারা? না না, সে তাই হয়। তারপর শুধু পারিশ্রমিক রয়েছে, আমরা সালেতে মাল পোড়াতে গেলে ধরে নিন হয়তো কোনো সাল হয়তো দেখা গেল দুদিনকার পারিশ্রমিক চলে গেল, ভেঙে গেল, সেটা তো আর কেউ কিনবে না, সেটা তো নষ্ট হয়ে গেল। গুসকারা থেকে প্রতীকী দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। রাধাকৃষ্ণ ও হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হলো। পুজো পাঠের পাশাপাশি নাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তেরও সমাগম ঘটে। রাধাকৃষ্ণ ও হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হলো। স্থানীয় একটি ধর্মীয় সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই উৎসব। পুজো পাঠের পাশাপাশি নাম সংকীর্তনের মধ্য দিয়েও অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে ভগবান যেমন যেমন বলেছেন যে আমি কিসে আনন্দ পাই, কি করলে আমার সুখ হয়, তোমরা কেমন ব্যবহার করবে। ধর্মীয় এই উৎসব উপলক্ষে একটি অস্থায়ী মেলাও বসে। খাবার সামগ্রী থেকে অন্যান্য বস্তু সবকিছুই স্থান করে নেয় মেলাতে। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জা সহযোগে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় দেব প্রাঙ্গণ। পাঠ হচ্ছে কালকে আমাদের সতীশ প্রহার নাম যজ্ঞ হবে, সেখানে ভজন আদি আমাদের ব্যবস্থা আছে। আমরা যুগল সংঘের সমন্বিত ভাবে এখানে মূর্তি প্রতিষ্ঠা করেছি, আমরা নিজেরাই মূর্তি করেছি, যাইনি আমরা, জানি তটুক দিয়ে আমরা করছি এবং আপনাদের সহযোগিতা যে আপনারা করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাধা গুরু আমাদের সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তার উদ্দেশ্যে এই মন্দির করা। কত পুরনো এই মন্দির? মন্দির আমাদের 2008 সাল দিয়ে এই মন্দির, টিনের চালা একটা ছিল। এই এলাকাবাসী এবং সবার উদ্যোগে মন্দিরটি এই ঢালাই করে মন্দিরের আমি আনন্দ দিতে পারি। মূর্তি দেখলে আর সিমেন্টের করা এই উনি বানিয়েছেন। কতদিন ধরে এই পুজো হচ্ছে বা মেলা কত বছর ধরে আসছে? মেলা এবছরই আসছে আর পুজো হচ্ছে আমার 8 বছর, এই 8 সাল দিয়ে। এই মেলা কতদিন চলবে? কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতাও প্রকাশ পায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। অন্যান্য জায়গার পাশাপাশি গাজন উৎসব অনুষ্ঠিত হলো কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে। ধর্মীয় এই অনুষ্ঠানে শতাধিক মানুষ সন্ন্যাস গ্রহণ করেন। গাজন উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে গাজন উৎসব চলছে মহাসমারোহে। নন্দীগ্রামের নন্দেশ্বর শিব নামে তিনি পূজিত হন। গাজন উপলক্ষে দ্বিতীয় দিনে মন্দিরের পুরোহিতরা সন্ন্যাসীদের উত্তরীয় পুড়িয়ে দেন। Thank you.
এবছর প্রায় শতাধিক মানুষ সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাসীরা এদিন নানা রকম কসরত দেখান। গাজন উপলক্ষে নন্দীগ্রাম সহ আশেপাশে গ্রামের মানুষজনও ভিড় জমান। গাজন উপলক্ষে নন্দীগ্রামে একটি মেলারও আয়োজন করেছে গ্রামবাসীরা। প্রতিদিন সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দবার্তা। সর্প দংশনে মৃত্যু হলো এক মহিলার। বাড়িতেই তাকে সাপে কাটে। পরিবারের লোকজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সর্প দংশনে মৃত্যু হলো কৃষ্ণারানী পাঁজা নামে এক মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জিয়ারার দক্ষিণ পশ্চিম পাড়ায়। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার কৃষ্ণারানী পাঁজা বাড়িতে খাটের নিচ থেকে আলু বার করতে গেলে তাকে সাপে দংশন করে। প্রায় কয়েক ঘন্টা পর বাড়ির লোকজন জানতে পারে। তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণারানীকে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আলু বার করতে গিয়ে খাটের তলায়, তো বার করতে গিয়ে খাটে গেল। তো এক ঘন্টা পর মা আমাকে জানে, এক ঘন্টা পর জানিয়ে যখন আমি হাসপাতালে নিয়ে আসি, মা তখন ভুলে যাচ্ছে। ভুলে আস্তে 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 মা হাসপাতালে নিয়ে চলে। কবে হয়েছিল ঘটনাটা? কাল। কাল কটা নাগাদ? কালকে আমরা ঘটেছে ওটা 10টা, সকাল 10টা। এখানে সকাল। কি নাম মায়ের? কোথায় বাড়ি আপনাদের? থানা কি? আর ঘটনাটা কি বাড়িতেই হয়েছিল? বাড়ির মানে কোথায় হয়েছিল? ওই রান্না রান্না করার জন্য কি আলু ফালু বার করছিল? আর এমনি মা কি ঘরেই থাকতেন? কৃষ্ণারানীর অকাল প্রয়াণে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হলো হজযাত্রীদের প্রশিক্ষণ শিবির। কর্মচারীদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর রথতলা থেকে দেবীপুর পর্যন্ত রাস্তা মেরামতির কাজ শুরু হলো। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।